নূরের টার্গেট কি, কি চাই নূর, জানাবো আজকের এই ভিডিওতে। তরুণদের নিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে ডাকসু ভিপি নুরুল হক নূর। সম্প্রতি ফেসবুক লাইভে এসে এমন তথ্য জানান তিনি। নূর বলেন, আমি আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করিনি, করব না। আমরা একটি নতুন ধারার রাজনৈতিক দল গঠন করতে কাজ করে যাচ্ছি, আর এই নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য যুব শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছে বলেও জানান তিনি। নূর আরও বলেন, এখানে লুকোচুরি করার কিছু নেই, আমরা তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল তৈরি করতে চাই। যারা নতুন রাজনৈতিক ধারা তৈরি করতে চায়, পজিটিভ চিন্তা করে নতুন রাজনৈতিক দল তৈরি করার জন্য আমি তাদের সাথে প্রয়োজনে মিলেমিশে কাজ করতে চাই, আর যদি সেরকম কাউকে না পাই তবে একাই এগিয়ে যাব। তিনি বলেন, রাজনীতি করতে প্রয়োজন ত্যাগ বা ইচ্ছা, বিশাল অর্থের প্রয়োজন নেই এখানে, ইচ্ছে থাকলে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে। ভিপি নূরের এই ঘোষণা অনেককেই ভাবিয়ে তুলেছে, সেই সাথে নূরের টার্গেট কি, এই প্রশ্ন এখন তুলেছে অনেকেই। নূরকে খুব কাছ থেকে দেখেছেন এমন একজন জানান, এক সময়ে চাকরি প্রার্থী নূর হঠাৎ করে ডাকসু ভিপি হয়ে গেল, ভিপি হয়ে যেন সে সরকার বিরোধী কণ্ঠস্বরে পরিণত হয়েছে। ক্যাম্পাসে বাম ধারার রাজনীতির সাথে সংশ্লিষ্ট একজন জানান, ডাকসুর ভিপির সম্মান বা মর্যাদা অনেক, কিন্তু তার কাজ তো জাতীয় রাজনীতি নিয়ে মন্তব্য করে সস্তা আলোচনায় আসা হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করবেন তিনি, শিক্ষার্থীদের অভাব অভিযোগ বা দাবি দেওয়া বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরবেন তিনি। তিনি আরও বলেন, তবে নূর হয়তো অনুধাবন করতে পেরেছে পূর্বেকার ডাকসু ভিপিরা জাতীয় রাজনীতিতে খুব একটা সুবিধা করতে পারেনি, তাই হয়তো তিনি একেবারে জাতীয় রাজনীতিতেই নামতে চাইছেন। তবে নূরের বেশ কিছু বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন শিক্ষার্থীদের কেউ কেউ। তাদের মতে, নূরকে এখন টেলিভিশনের পর্দা ছাড়া দেখাই যায় না, চলাফেরাতেও গাড়িতে করে। পোশাকেও অনেক পরিবর্তন এসেছে, কোটা আন্দোলনের সময় নূরের জামা আর এখনকার জামা দেখলেই তা অনুধাবন করা যায়। নতুন রাজনৈতিক দল করার ঘোষণাও দিয়েছে, সেখানেও বলছে টাকা কোনো বিষয় না, ফলে সব কিছু মিলিয়ে নূরের টার্গেট কি, এটা যেন অনেকখানি পরিষ্কার। একজন জানান, বাংলাদেশে দুটি দলের বাইরে বাকি দলগুলো কেউ কেউ ভালো করে চেনেও না, অন্যান্য দলগুলো এই দুই দলের সাথে জোট হয়ে রাজনীতি করছে, ফলে নূরকে দিয়ে হয়তো জামাত বিএনপির নতুন দল করাচ্ছে, কারণ এখন তো নূরকে দিয়ে তারা যা ইচ্ছা তা বলতে পারছে। নূর যা বলে যা করে সবই তাদের তৈরি করা, দল হলে এটা করতে আরও সুবিধা হবে। তাদের কাজ উদ্ধার হলে নূর হয়তো এমপিও হতে পারে, কারণ কোনো দলের সাথে জোট করলে শরিক দল হিসেবে দুই একটা হলেও আসন পাবে, আর যদি এর আগে নূরের কারসাজি ধরা খেয়ে যায় তাহলে হয়তো সব কিছুই এখানে শেষ। তবে নূর যে এখন অনেক অর্থ করি করেছে তা তার চলাফেরা দেখলেই বোঝা যায়। এদিকে ঢাকা 18 আসনে উপনির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার ইচ্ছা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি নূরুল হক নূরের। কোনো দল থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হবেন তিনি। রোববার টেলিফোনে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। নূর জানান, ভোট করার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে তিনি ঢাকা 18 আসন থেকে নির্বাচন করতে চান। তার সংগঠন এ নিয়ে আলাপ আলোচনাও চলছে, সব কিছু ঠিক থাকলে নাগরিক অধিকার পরিষদের ব্যানারে তিনি নির্বাচন করতে চান। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়ে যায়। ঢাকার উত্তরা বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ এই আসন সব দলের জন্যই গুরুত্বপূর্ণ। এই আসনে নির্বাচন করে সংসদে প্রতিনিধিত্ব করতে চান তরুণ নেতা নূর। ছাত্রজীবন শেষ না হতেই জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার যুক্তিও ও প্রতিবেদকের কাছে তুলে ধরেন ডাকসুর ভিপি। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে দেশে গণতন্ত্র নেই, জনগণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, যে কারণে ভোট কেন্দ্রে যেতে জনগণের অনীহা, গোটা নির্বাচন ব্যবস্থায় ভেঙে পড়েছে। এ কারণে জনগণকে সম্পৃক্ত করে ভোটের দিন নির্বাচনী মাঠে থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, ভোট যাই হোক, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে দেশে। সব দিক বিবেচনা করে নির্বাচনে একটি উৎসব মুখর পরিবেশ এবং মানুষের ভোট অধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্যই ঢাকা 18 আসনে ভোট করতে চাই। নূর জানান, তিনি উত্তরায় থাকতেন, সে কারণে সেখানকার আওয়ামী লীগ বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। অনেকেই চাইছেন নূর যেন নির্বাচনে অংশ নেন। কোনো রাজনৈতিক দলের সমর্থন নিয়ে ভোট করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ভিপি নূর বলেন, আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করব, কোনো দলের টিকিট নির্বাচন করব না। আমরা নিজেরাই রাজনৈতিক দল গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও আছে, যুব অধিকার পরিষদ আছে, একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াও চলছে। আপাতত নাগরিক অধিকার পরিষদের ব্যানারে নির্বাচন করতে চাই।
নূরজানান কোনো দল তার প্রতি সমর্থন দিতে চাইলে তিনি সেটি স্বাগত জানাবেন। এছাড়া কোনো দল যদি নূর প্রার্থী হওয়ায় ঢাকা 18 আসনে প্রার্থী না দেয় সেটিকেও স্বাগত জানাবেন। তবে কোনো দলের মনোনয়ন কিংবা ব্যানারে নির্বাচন করবেন না। উপনির্বাচন করলে ডাকসুর পথ ছাড়তে হবে কিনা এমন প্রশ্নে নূর বলেন, এমনিতেই ডাকসুতে তাদের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে নতুন নির্বাচন না হওয়ায় এখনও দায়িত্ব পালন করছেন, তাই পদ ছাড়া বা রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। এছাড়াও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি রয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি নুরুল হক নূর। ভিপি নূর বলেন, খালেদা জিয়া অপরাধী নন, যে মামলায় খালেদা জিয়াকে কারাবুক করেছেন সেটি সঠিক নয়। নূর বলেন, বিরোধী দলীয় প্রধানকে কারাগারে পাঠিয়ে দেয়া মানে সেই দলকে মানসিকভাবে দুর্বল করে দেয়া। একটি দলের প্রধানকে কারাগারে পাঠিয়ে ক্ষমতাসীনরা অন্য সব বিরোধীদের সতর্ক করে দিয়েছেন বলেও মনে করেন তিনি। রাজনৈতিক শিষ্টাচার ও উদারতার জায়গা থেকে খালেদা জিয়াকে সরকারের মুক্তি দেওয়া উচিত বলেও মনে করছেন ডাকসু ভিপি নুরুল হক নূর। গত সোমবার একটি অনলাইন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। এমন সব মন্তব্যের পেছনে ভিপি নূরের যুক্তি, যেখানে খালেদা জিয়ার মতো এত বড় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রীকে জেলে রাখার পরে দেশ এ নিয়ে দুর্বার কোনো আন্দোলন হয়নি, তাহলে আমার মতো ভিপিকে কোনো মামলায় গ্রেফতার করে জেলে ঢোকালে তেমন কিছুই হবে না, এমন বার্তা বা হুমকি তাকেও দেয়া হয়েছে বলে জানান তিনি। তবে খালেদা জিয়ার কারাবুকের জন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপির ব্যর্থতাকে দায়ী করলেন ভিপি নূর। তিনি বলেন, বিএনপির প্রধানকে মুক্তির বিষয়ে দলটির নেতাকর্মীরা সেভাবে আন্দোলন করতে পারেননি। আন্দোলন মানে রাজপথ উত্তেজিত করা নয়, ধাওয়া পাল্টা দেওয়া নয়। আন্দোলনের নানা কৌশল আছে, অনেক শান্তিপূর্ণ কর্মসূচি আছে। খালেদা জিয়াকে মুক্তি করতে সেসব কৌশলের কোনোটাই বিএনপি নেতাকর্মীরা নিতে পারেননি বলেও নূরের মন্তব্য। তিনি বলেন, তারা বলে আমার নেত্রী আমার মা, বন্দি হতে দেব না, কিন্তু যখন খালেদা জিয়া বন্দি হচ্ছিলেন তখন তারা সেভাবে আন্দোলন করতে পারেননি। তারা যদি তাদের নেত্রীকে ভালোবাসেন তবে সেদিন তারা নিজেরাও থানার সামনে গিয়ে শুয়ে পড়ে বলতেন যে আমাদেরকেও গ্রেফতার করো। পুলিশের মার খেয়ে গণগ্রেফতার হতেন তারা, মানুষ দেখত, কিন্তু সেটি তারা করেনি। নূর বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় বিএনপির ধারা নির্যাতিত হয়েছে। আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতা মোহাম্মদ নাসিম সাহারা খাতুন বিএনপির আমলে রাজপথে পুলিশের হাতে মার খেয়েছে, সারি ধরে টেনেছে। এখন সেসব ঘটনার প্রতিশোধ নিতে থাকলে দেশের ভবিষ্যৎ কি হবে? এই দুই বড় অপরাধী দলের হিংসা প্রতিহিংসায় রাজনীতিতে সাধারণ মানুষের ভুক্তভোগী হতে হচ্ছে। এই নোংরা মানসিকতায় রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বলেও জানান তিনি। এখন এমন হয়ে গেছে, রাজনীতিবিদরা আর দেশের মানুষের স্বার্থে রাজনীতি করছে না। বিশেষ করে দুটি প্রধান রাজনৈতিক দলের উচ্চ পদস্থ নেতারা ক্ষমতায় গেলে তারা ব্যস্ত কে এমপি হবেন, কে মন্ত্রী হবেন, কে ফ্ল্যাট কিনবেন, কে বাইরে জায়গা জমি করবেন, কে বিদেশে যাবেন, তৃণমূলের একই ব্যাপার ঘটছে। রুট লেবেলের কর্মকর্তারা কেউ বাস কাউন্টার খাবে, কেউ মাছঘাটের ইজারা নেবে, কেউ গরু মহিষের হাটের ইজারা নেবে। বেশিরভাগ রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে এমন সব বাণিজ্যিক বিষয় ঢুকে পড়েছে। আওয়ামী লীগ এবং বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে এসব বাণিজ্যিক বিষয় প্রভাব ফেলেছে। নূর বলেন, ছাত্র সংগঠন হিসেবে যেসব কাজ করা দরকার ছাত্রলীগ সেগুলো থেকে অনেক পিছিয়ে গেছে। তারা এমন শুধু তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে নেমেছে। কোটা সংস্কার আন্দোলনে দেখেছি হাতুড়ি বাহিনী, নিরাপদ সড়ক চাই আন্দোলনে হেলমেট বাহিনী দেখেছি, ভুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যাও দেখেছি। আমরাও ছাত্রলীগের অহরহ হামলার শিকার হয়েছি সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই ছাত্রলীগ কত গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। 52-এর ভাষা আন্দোলনে মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থানে ছাত্রলীগের অংশগ্রহণ যথেষ্ট প্রশংসনীয়। ছাত্রলীগ বর্তমানে আর সেই অবস্থায় নেই, তবে সাধারণ মানুষ ও ছাত্র সমাজ ঐক্যবদ্ধ নয় বলেই ছাত্রলীগ ছাত্রদলের মাধ্যমে নিপীড়িত হচ্ছে বলে মনে করছেন ভিপি নূর। সাধারণ মানুষ প্রতিবন্ধী বা ঐক্যবদ্ধ হলে এমনটা হতো না জানিয়ে তিনি উদাহরণ দেন। ভুয়েটে যেসব ছাত্রলীগ কর্মীদের দাপটে টিকা যেত না, আবরার হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এখন সেখানে ছাত্রলীগের নামও মুছে দেওয়া হয়েছে। তিনি বলেন, ছাত্রলীগের নামে মুখে দেওয়া আমাদের লক্ষ্য নয়। আমি বলতে চাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছাত্ররা যদি ঐক্যবদ্ধ থাকে, প্রতিহত করতে শিখে, তাহলে ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠন যারাই হোক না কেন, তাদের মোকাবেলা করা অসম্ভব কিছু নয়। বরং সাধারণ ছাত্রদের এমন প্রতিবাদ দেখে সংগঠনগুলো নেতাকর্মীরা নিজেদের চরিত্রের পরিবর্তন আনবে, তাদের নিপীড়িত চরিত্র, টেন্ডারবাজি চরিত্র বন্ধ হবে। শিক্ষককে জিম্মি করা শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারে সন্ত্রাসী কর্মকাণ্ড করা থেকে নিজেদের সরিয়ে নিয়ে আসবে।
আজকের মতো এই পর্যন্তই ছিল। এই ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবশেষে একটি কথাই বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং এরকম ভিডিও আপনার পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।